উনি তো এই আইন করেন নাই। আর দুটো মাথা মোটা, ভয়ঙ্কর মাথা মোটা, ভাবছে বোধ হয় ভারতবর্ষটা আমার ভারতবর্ষ, আমার জমিদারি পোতা, আমরা যা বলবো দুই মাথা মোটা, আমরা তাই ভারতবর্ষের জনগণ তাই মেনে নেবে। অসম্ভব, কোনদিন মানে নাই, মানবে না পশ্চিমবাংলা। ভারতবর্ষের আন্দোলন হয়েছিল ব্রিটিশ, লজ্জা লাগে না? আমার মায়ের বিয়ে হয়েছে কখন, তখন তো আমার মা দলিলটা নিয়ে আসে নাই, তাহলে আমার মা জেলখানায় থাকবে? আমি জানি না নরেন্দ্র মোদীর মায়ের দলিল আছে কিনা, আমি জানি না অমিত শাহর মায়ের দলিল আছে কিনা, তুমি বলতে পারো না। একদিন ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান এক ছিল, তখন ভারতবর্ষ ভাগ হয় নাই। বাংলাদেশের থেকে যদি কোনো মানুষ আসে কোনো অন্যায় করে নাই, তারা ভারতবর্ষের, তারা ভারতবর্ষের মানুষ, তারা পশ্চিম বাংলার মানুষ। যে কথা রানা সিং বলল যে শুধু খালি মুসলিমদের নয়, ওখানে ওখানে মুখে বলছে যে 16 জন মারা গেছে, অটোমেটিক বিবিসি লন্ডন বলেছে 142 জনকে গুলি করে মারা হয়েছে, বলবি তোরা? নিশ্চয়ই যাওয়া উচিত, তৃণমূলের এমপি দল সে যদি আজকে লগ্ন যায় তো ক্ষতি কাজ, ভয় কিসের আছে? আরে ভাই, ও তো আটকালে উপায় কী আছে? কোনো জায়গায় আছে আটকিয়ে দিচ্ছে, আমরা তো আটকাচ্ছি না, আমরা তো আটকেছি, আমরা তো কোনো বিজেপির এমপিকে আটকাচ্ছি না। ওই তো কাল তো বলছে মোরেশ্বর গিয়েছিল নাকি, কাল তো মোরেশ্বর গিয়েছিল বলছি, বোলপুর ছাড়াও বিভিন্ন জায়গায় আজকে মানে সিএর সমর্থনে বিজেপি মিছিল করছে, মানে এটা কেন, মানে গরম করার জন্য কি জেলাকে, কিসে মিছিল করেছে, কটার সময়, মানে এটা কি জেলাকে গরম করার জন্য ওরা করতে চায়? বলতে পারছি, কটা এমপি আছে এখানে বীরভূম লোকসভাতে, এদের এমপি কটা, এমপি তো একটাও নাই বীরভূমে, তো এমপি একটাও নাই, তাহলে কী করে মিটিং করছে? বহিরাগতরা কি আসছে তাহলে? বলতে পারবো, আসলে বোলপুরের শান্তিনিকেতনের মেলা আছে তার জন্য হতে পারে, দেখতে আসছে, তা তারাপীঠে পুজো দিতে আসতে পারে, পাথর ছাপড়িতে চাদর ছাপাতে আসতে পারে, একটা বাহানা করে আসছে। অরিজিনাল তারা তো অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জিকে ভালোবাসে, তারা মায়ের ভক্ত, মোদি কী বলবে ঠাকুরের নাম করে চলে আসছে। পৌরসভা ভোটেও পৌরসভা জেলা কাউন্সিলর তারাই ভোট করে, কাজ করেছি আমরা, যা উন্নয়ন করেছি আমরাই ভোট করি, ও কাউন্সিলররাও বলে।